شكرا يا ربي شكرا هديت قلبي شكرا وقت دربي شكرا شكرا يا رب السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد বাংলাদেশ থেকে সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন সলাতে রুকু করার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে কি না আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সলাতে রুকু করার ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই মূলত পুরো সলাৎই একই পদ্ধতিতে আদায় করতে হবে কিছু কিছু নারী এবং পুরুষ হওয়ার কারণে কিছু কিছু পার্থক্য রয়েছে যেমন ইমামের পিছনে থাকাকালীন ইমামকে সংশোধন করার পদ্ধতি সেবাখানোলা আর হাতের পিঠে মারা এছাড়া পুরুষ ইমামতি করলে সে সামনে যাবে আর নারী যদি ইমাম হয় তাহলে সে কাতারে দাঁড়াবে তবে পুরুষের ইমামতি নারীরা করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাইতুমুনি ও তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে তোমরা সালাত আদায় করো সহি বুখারী 631 নম্বর হাদিস এখান থেকে বোঝা যাচ্ছে নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করতেন আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়াদিন আমানুর কাউ আসুদ হে মন্দারগণ তোমরা রুকু ও সিজদা করো সুরা হাজ বাইশ নম্বর সুরা সাতাত্তর নম্বর আয়াত এখন রুকু কেমন করে করতে হবে রসুল সাল আলি সাল্লাম ও সালাতে ভুলকারী সাহাবিকে তাকবির দিয়ে রুকু করতে তিনি আদেশ করতেন করেছিলেন তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে কারো সলাদ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে উত্তম রূপে উজু করবে এরপরে ধারাবাহিকভাবে বলতে গিয়ে তিনি বললেন যে তাকবির দিয়ে রুকু করে এবং উভয় হাঁটুর ওপর হাত রেখে তার হাড়ের জোরগুলো স্থির ও শান্ত হয়ে যায় এমনভাবে হাত রেখে রুকু করতে হবে আবুদাউদ আটশো সাতান্ন নম্বর হাদিস নাসাই চারশো আটশো চুরাশি নম্বর হাদিস তিনি রুকুতে যাওয়ার সময় তাকবির বলে রুকুতে যেতেন এটা প্রমাণিত রুকুতে ঝুঁকে তিনি হাতের তালু দুই হাতের তালু দুই হাঁটুকে দুই হাঁটুর ওপর রাখতেন সৈব বখারি আটশো আঠাশ নম্বর হাদিস আবু দাউদ সাতশো তেত্রিশ নম্বর হাদিস আর এভাবে রাখতে আদেশও দিতেন তিনি আর হাত দ্বারা তিনি হাঁটুকে আঁকড়িয়ে ধরতেন নম্বর হাদিস এছাড়া তিনি বলেছেন যখন করবে তখন তুমি তোমার হাতের তালু দুটোকে তোমার দু ওপরে রাখবে অতবার আঙ্গুল মাঝে ফাঁক রাখবে অতবার স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেক অঙ্গ শশা স্থানে বসে না যায় হাদিস রয়েছে সৈবনে খোজাইমা পাঁচশত সাতানব্বই নম্বর হাদিস এ সময় তিনি তার হাতের দুই কনুইকে পাজর থেকে দূরে রাখতেন তিরমিজি দুইশো ষাট নম্বর হাদিস এ সময় তিনি তার পিঠকে বিছিয়ে লম্বা ও সোজা করে রাখতেন কমর থেকে পিঠকে মসকে যাওয়া ডালের মতো ঝুঁকিয়ে দিতেন শৈব খারি আটশো আঠাশ নম্বর হাদিস তার পিঠ এমন সোজা ও সমতল থাকত যদি তার ওপর পানি ঢালা হতো তাহলে পানি গড়িয়ে যেত না যে হাদিসটি রয়েছে তাবারানী প্রথম সন্ডের একশো চব্বিশ বাহাত্তর নম্বর হাদিস এইভাবেই রুকু করতে হবে রুকুতে তিনি তার মাথাকেও সোজা রাখতেন পিঠ থেকে মাথা না নিচু হতো না উঁচু একেবারে সোজা করে রাখতেন আবুদাউদের সাতশো তিরিশ নম্বর হাদিস আর সালাতে থাকা অবস্থায় তার দৃষ্টি নিবদ্ধ সিজদার স্থানে গালিল ইরাউল তিনশো হাদিস এখান থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম রুকু করার পদ্ধতি এখানে মহিলা হলে রুকু একেবারে সমান করবে পুরুষ হলে একটু মাথা উঁচু করে থাকবে এই পদ্ধতি সঠিক নয় সবাইকে একই পদ্ধতিতে রুকু করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রুকু করেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু